নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি খুবই কুইক একটি টেস্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগে। 2 মিনিটের ম্যাগি তো আমরা সবাই বানাতে পারি, কিন্তু বাটার মশালা ম্যাগি নুডলস কি আগে খেয়েছেন? তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা দেখতে থাকুন। মশালা ম্যাগি নুডলস বানানোর জন্য 6টা আমি ম্যাগি নিয়েছি। আমি এই ব্র্যান্ডটা নিয়েছি, তবে আপনারা যে কোনো ব্র্যান্ডের ম্যাগি নুডলস নিতে পারেন বা ইনস্ট্যান্ট নুডলস নিলেও হবে। এর সঙ্গে যে টেস্ট মেকার থাকে, যেহেতু 6টা ম্যাগি তাই 6টা টেস্ট মেকার আছে। বাটার নিয়েছি আমি অল্প একটু, 50 গ্রাম। তবে বাটার ইউজ করতে না চাইলে তেলও ইউজ করতে পারবেন, কিন্তু বাটার দিয়ে এটা যে সুন্দর টেস্টটা হয় সেটা কিন্তু তেল দিয়ে কিন্তু হবে না, অথবা তেল আর বাটার মিশিয়েও করতে পারেন, সেটাতেও ভালো হয়। ফ্রেশ আমি কারি পাতা নিয়েছি একটু, তবে কারি পাতা না থাকলে ধনে পাতা ইউজ করবেন না। আমি ধনে পাতা ইউজ করে দেখেছি এর ফ্লেভারটা অনেকটাই খারাপ হয়ে যায়। আর 1 মুঠো নিয়েছি আমি কড়াইশুঁটি, এটা ফ্রেশ কড়াইশুঁটি, তাই এটা একটু রান্না হতে সময় লাগে। তবে আপনারা যদি ফ্রোজেন ইউজ করেন তাহলে সময়টা একটু কম লাগবে। 1টা পাকা টমেটো কুচি করে নিয়েছি, 1টা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা 2টো আমি কুচি করে নিয়েছি, 1/2 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো নিয়েছি। এটা একটু ঝাল ঝাল ভালো হয়, তবে যে যার টেস্ট অনুযায়ী দেবেন। আর বাচ্চারা যদি খায় তাহলে লঙ্কাটা অ্যাভয়েড করলেই ভালো হয়। 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো। এর মধ্যে আর কোনো মশলা ব্যবহার করার দরকার নেই, কেননা টেস্ট মেকারের মধ্যে অলরেডি মশলা আছে, বিশেষ করে গরম মশলার ব্যবহারটা করবেন না। আর এই রান্নাটায় আমি অল্প একটু জল ইউজ করব ম্যাগিটা সেদ্ধ হওয়ার জন্য। চলে যাচ্ছি মূল রান্নায়। বেশ অনেকটা ফুটন্ত জলের মধ্যে অল্প একটু নুন দিলাম। নুডলস যখনই সেদ্ধ করবেন একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো নুডলসের ক্ষেত্রেই নুন দিয়ে সেদ্ধ করাটা কিন্তু খুবই জরুরি, না হলে ভেতর পর্যন্ত নুডলসে নুনটা আসে না, এর টেস্টটা ভালো হয় না। এবার এর মধ্যে ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি। আমি বড় বড় নুডলস পছন্দ করি, তাই ভাঙলাম না, আপনারা ছোট পছন্দ করলে ভেঙে দেবেন। এবার এই ম্যাগিটা আমরা 100% কিন্তু কুক করব না। ম্যাগি সেদ্ধ হওয়ার টাইম হচ্ছে 2 মিনিটস, কিন্তু এটা আমি 2 মিনিটস হচ্ছে কুক করব না, 1.5 মিনিট করব, মানে 80% কুক করব। তারপরে যখন আমরা মশলার সঙ্গে গ্রেভি বানিয়ে এর মধ্যে দিয়ে ম্যাগিটা কষব, তখন আরও 1/2 মিনিট রান্না করব। না হলে এখন যদি পুরোটাই কুক করি পরে তাহলে এটা নরম হয়ে গিয়ে টেস্টটা খারাপ হয়ে যাবে। আর সেদ্ধ করার পর এই জলটা কিন্তু অবশ্যই আমরা ফেলে দেব। একেবারে হাই ফ্লেমেই নুডলসটা আমি সেদ্ধ করে নিলাম। এবার একটা ছাঁচড়ির মধ্যে এই নুডলসটাকে আমি ছেঁকে নেব। প্রথমে একটা কড়াইয়ে বাটারটা দিয়ে দিলাম, এবার সঙ্গে সঙ্গেই আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আর টমেটো দিলাম, কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম। এবার একটা হালকা একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না পেঁয়াজ টমেটো আর কড়াইশুঁটিটা একটু সফট হয়ে যাচ্ছে। পেঁয়াজ টমেটো আর কড়াইশুঁটি বেশ ভালো সফট হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব কারি পাতা। কারি পাতাটা আমি আগে দিইনি, কেননা প্রথমে দিলে কারি পাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। আর দিলাম কাঁচা লঙ্কা। কারি পাতা আর কাঁচা লঙ্কা 2টো একসঙ্গে দিলে এর মধ্যে সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা টেস্ট মেকারটা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো,
আর ধনে গুঁড়ো। সামান্য একটু নুন দিচ্ছি, বেশি দেব না, কেননা মাথায় রাখতে হবে যে টেস্ট মেকারে কিন্তু যথেষ্ট পরিমাণে নুন থাকে, আর আমরা নুডলসটা বয়েল করার সময়ও কিন্তু নুন দিয়েছিলাম, তাই বেশি নুন দিলে ম্যাগিটা কিন্তু খাওয়াই যাবে না। সামান্য একটু জল দিচ্ছি, জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে এটা কষিয়ে নেব। এবার মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, দেখুন খুব বেশি কিন্তু না। এবার এর মধ্যে নুডলসটা দেব আমরা, আর মিডিয়াম ফ্লেমে জাস্ট হাফ মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এবার এই গ্রেভির মধ্যে ম্যাগিটা হাফ মিনিট ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব, যাতে সব জায়গায় নুডলসের মধ্যে গ্রেভিটা মিশে যায়, তারপরে এটা নামিয়ে নেব। গ্রেভির মধ্যে নুডলসটা হাফ মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর ঝরঝরে আছে, একেবারে স্টিকি না। এবার গরম গরম বাটার মশলা ম্যাগি আমাদের সার্ভ করার জন্য একেবারেই রেডি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, বাটার ম্যাগি মশলা নুডলস। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আর আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন। দেখা হবে আবার খুবই তাড়াতাড়ি নতুন নতুন ভালো ভালো রান্না আর অনেক কিছু টিপসের সঙ্গে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।